উদয়পুর নিখগৈত লাংজা মুসুক খবৈ রমজাখা খরসা শিকক পাতি মুসু নামুরা থানা বৈ খবজা বেজি মারা রাবার বলু নিশিমি মুসুক খবৈ রমজাখা জামাল হুচেন মুগে খরসা শিকক সাওয়াই মাখা উদয়পুর শাল কিসা সকাং মুসুক মাগ দ খকজাক মানে আ ককতমা আওয়াই মানে ইয়া গুলন সুনামুরা বেজি মারা আমসাইনি লুকুর রাবার বলু গ জামাল হুসেন মুসুক খবৈ রম খাতে পুলিশ নিয়া গিয়া ফ্রি রেখা কি নাম আপনার আমার নাম মামন কি হয়েছে এখানে কি আপনার এখানে বলতে আমার সমুদ্রের তিনটা গরু চুরি হয়েছে আচ্ছা কবে চুরি হয়েছে গরুটি চুরি হয়েছে রবিবারে রাত্রে 8:30টার দিকে সমুদ্রে কোন জায়গাতে চুরি হয়েছে এটা চুরি হয়েছে আপনার আমার সমুদ্র বাড়ি পুলিশ লাইন আরেকখানে দিয়ে রাখছে আর মানে বাগা পালন লাগে আচ্ছা আচ্ছা তো এই বাগা বাড়ির থেকে আজ গরুটি চুরি করে লইছে রবিবারে রাত্রে 8:30টার দিকে আচ্ছা আচ্ছা 8:30টার দিকে লই আছে আমরা তো রাত্রে বালে খবরে বাড়ি গেছি 12টার পরে এবার গেলা আমরা চারিদিকে লোক লাগাই রাখছি তো আমরা লোক লাগানোর পরে এরপর খবর পাইছি যে এদিকে গরু আছে হ্যাঁ তো আমরা দুজন তিনজন লোক আইছি সেটা দেখি যে গরু আছে চোরও আছে তারে ধরে আমরা এখন পুলিশের হাতে দিয়ে দিছি কটা গরু আপনি পাইছেন আমরা এখন একটা গরু পাইছি আর বাকি দুইটা পাইছেন নি বাকি দুইটা পাইছি না বাকি দুইটা হে কইছে যে কোন বাড়ির মধ্যে আছে তাই কইয়ে দিছে যে অমুক বাড়ির মধ্যে যার বাড়িতে রাখছে কইছে তখন আমরা পুলিশের হাতে দিছি আমরা যাতে চাই যে এই চোরগুলা পুরো গ্যাং যাতে ধরা পড়ে পুলিশ প্রশাসনের কাছে একটাই আবেদন আচ্ছা এই গরুটা সহ চোরটা কই থেকে আপনারা ধরছেন আমরা গরুটা সকারে নাইছেন মুরা ক্যাম্পের পিছনে বাগানের মধ্যে পাইছি চোর সহ চোর সকারে হের সাথে আর কে কে জড়িত আছে হের সাথে আরো অনেকরা আছে নাম কইছে পুলিশ মানে লোকেরা জন তারে ধরছে তার কাছে কইছে যে আরো আছে লোক তো তিনটা গরু বাজার মূল্য কত হবে তিনটা গরু বাজার মূল্য ম্যাক্সিমাম 2,10,000 তিনটা গরু আপনার সমুদ্রের কি নাম আমার সমুদ্রের নাম হলো টিবুমিয়া বাড়ি কোন জায়গায় পুলিশ লাইন পুলিশ লাইন আপনার নাম কি তা জামাল হোসেন বাড়ি কোন জায়গা রবীন্দ্রনগর রবীন্দ্রনগর কোন বাড়ি জালখানা লাগে ওয়ার্ড নম্বর কত স্যার এই জায়গাতে আপনি রাট কেছে কেরে পাবলিক আমি আমি হয়তো না গুতাম আছে আর কোনো ফোন করছে একটু এদিকে আছে আইসি আর আনে ফোন বেদ দিয়ে কয় গরু দিয়েছি মানুষ তো কইতেছে আপনি গরু চুরি করছেন গরু চুরি সে কবে আমি আমি কিতাম তো 20 মাসের গরু গরু আমি বল 20 মাসের গরু লইছিল না এত হাজার মানুষের ভিতরে কি রাট কারণ আপনি রাট কাইলো ব্যাপার কি তা নেন মানুষ ছিল না শুধু আমি আছিলাম আমি আর যেতাম আর কবে দিয়েছে এতে কড়া গরু চুরি করছেন এই পর্যন্ত আমরা কি আমরা রেকর্ড পাইছি না আমরা কোন সময় কয়টা কয়টার সময় তুমি আপনি এনে কয়টার সময় আছেন এই 10টা বাজে সকাল সকাল 10টার সময় কয়টা বাজে 12টা বাজে এখন তুই আপনি কি জানো গরু চুরির অপবাদ দিয়ে আপনি এখানকার স্থানীয় মানুষ আটকাইছে আপনার লোক আরো তো আছে আপনি কইছেন তে হে লোকটি কেডা কেডা সত্য কথা কোন সত্য কথা কোন সত্য কথা বলে বাচ্চা যাবেন কোন আপনি যে আপনার লোকে যারা আসলে জড়িত আছে হেরা হেরা কারা নাম কোন আমার তো নাই তো স্যার কিউ জড়িত না থাকলে আপনি সিঙ্গেল চুরি করছেন আমি ইতাম চুরি করি আমি কই না আছি গরু কাছে আপনার সাথে গরু পাওয়া গেছে গরু না গরু আলকাত হইছে আলকাত দিলাত না মা লোকের তো কইতাছে আপনার সাথে গরু পাইছে না না গরু গরু আইনা পারি তো কাছে আমার কাছে আনছে পরে না না গরু আপনার আনছে অন্য এত মানুষ থাকতে আপনার কেন আটকাইলো এরা এটা তো কক কক আমি বল গরু ব্যবসা করি বলে গরু চুরি করেন এরপর আপনি রেন আটকাইছে শুনলাম শুনলাম তুমি নাকি গরু চুরি করে নিয়ে জবাই করো না না মিছা কথা আমি কি তুমি গরু বলে চুরি করে জবাই করো না না স্যার জবাই করে বিক্রি করো না না মিছা কথা রে মিছা কথা বলতে আমি জি না রবীন্দ্রনগর আইতে যে যাই বলা আই কোন গরু চুরি করব বনের বনের ভিতরে বা পাহাড়ের ভিতরে না না জবাই করাও তোমার নম্বরে এমন বিরুদ্ধ আছে রিপোর্ট আছে না না স্যার আমি কোন গরু জবাই না না তুমি সত্য কথা কও মিছা দেবা সত্য স্যার তুমি সত্য কথা কও তুমি মিথ্যা কথা কইতাছ না না আমি কি তঙ্গ যাবার আই কিন্তু তোমার লোক আর কেডা কেডা আসলো আমার লোক আর কেউ না লাগেন খুকুন কই একজন তে আনাইছে ফোন কইরা হ্যাঁ তুই কি জায়গার ভিতরে নির্জন এলাকার ভিতরে তোমার বাড়ি রবীন্দ্রনগর তুমি এনে আসো কি এনে না স্যার ওই উপরে বাটর উপর দিয়ে আর কইলো নি হ্যাঁ তে এনে আনছে কেডা তোমারে এখন আনছে ফলাই নাই ধরে লইছেন তুই কে ক ক গুগল রে কোন রাখছ এমনি এমনি কি কাজ করো মিস্ত্রি কাম করি মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি আমরা বিড়ি খেতে আছি